হ্যালো বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে রবীন্দ্র কাছারি বাড়ি সাজাদপুর সিরাজগঞ্জে নিয়ে আসব। দেখেন এখানে বৈচিত্র্য, এখানে স্পেশালিটি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার কবিতা, তার সাহিত্য দর্শন করেছেন। ভিতরে প্রবেশ করে আমরা কিছু দূর এগোলেই রবীন্দ্রনাথের কাছারি বাড়িটি দেখতে পাবো। আরও একটু কিছু দূর এগিয়ে গেলে পূর্ব দিকে দেখতে পাবেন একটা রবীন্দ্র স্মৃতি জাদুঘর। তো আসেন ভিতরে প্রবেশ করে দেখা যাক ভিতরে কি কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক আসবাবপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত তৎকালীন টেবিল, চেয়ার, আলনা সহ বিভিন্ন আসবাবপত্র এখানে দেখা যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য চর্চার সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করেছেন, তাদের কিছু ফ্রেম ফটো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আইনস্টাইন, আলবার্ট মাইকেল সহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গগণ আছে, তো তাদের ফটো আমরা এখানে দেখতে পাব। কমবেশি জাদুঘরের ভিতরে ঘোরা শেষ, এখন আমরা জাদুঘরের বাহিরের যে জায়গাগুলো আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি, বাগান এবং বর্তমানে যে কয়টি স্থাপনা আমরা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। আপনারা বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পোড়া মাটির, পোড়া ইটের যে ঘরটা এটাই অরিজিনালি কাছারি বাড়ি। তো আমরা ভিতরে ঘুরতে ঘুরতে অনেক দূরই ঘুরে ফেলেছি। তো এখানে আরেকটু এগোলে আপনারা দেখতে পাবেন নার্সারি, এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ভেষজ ঔষধি গাছ লাগানো আছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা অনেক প্রয়োজনীয় কাজে আসে। তো এই যে সেই কাছারি বাড়িটা, পোড়া মাটি, পোড়া ইট, সেই আগের দিনের ইট বলা যায়। জানালাগুলো দেখতে পাচ্ছেন, দরজাগুলো একদম হুবহু যেভাবে আছে সেভাবেই আছে। নার্সারির যে বলছিলাম ফুলের বাগান, ফুল, গোলাপ ফুল, এখানে বসার স্থান, এখানে যারা পর্যটকরা আসে তো এখানে বসে তারা কাছারি বাড়ির সৌন্দর্যটা উপলব্ধি করে। হ্যাঁ, চাপ দিয়ে দিছি। আসুন আমরা আবার ধীরে ধীরে রবীন্দ্র কাছারি বাড়ির যে স্মৃতি জাদুঘর আছে সেই জাদুঘরের দিকে আগাই এবং জাদুঘরের ভিতরে আরও কিছু জিনিস দেখি যেগুলো আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আসুন আমরা রবীন্দ্র স্মৃতি জাদুঘরে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন টেবিল, আমার এখানে কনফিউজ যে টেবিলটা এটা বর্তমানের নাকি আগের, দেখে মনে হচ্ছে যে এটা মানে বর্তমানে, কিন্তু না, এটা এখানে লেখা আছে কবির ব্যবহৃত কাঠের বড় টেবিল, তার মানে কবি এটা ব্যবহার করেছে। এখানে দেখতে পাচ্ছেন কবির ব্যবহৃত সেই হাতলালো চেয়ার, সেই চেয়ারে কবি বসেছেন। এখানে কি লেখা আছে, টেবিল বেসিন, একটা বেসিন, টেবিল বেসিন বলা হয়। এরকম বিভিন্ন জিনিস আছে, তবে একটু বলে রাখি এখানে ছবি তোলা নিষেধ, তারপরেও আমরা ছবি তুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আয়না, এই আয়নাতে কবি তার চেহারা দেখত। এখন
আমরা দেখছি এই চেহারাটা, না আসলে সবার ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর। তো ভিতরে আরো অনেক কিছু আছে, কবির সোফা, তার ব্যবহৃত জুতা, দেখেন আপনারা ভালো লাগবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাঠের আদব, কাঠের খাট, চারিদিকে জাদুঘরে চারিদিকে ঘুরলে আরো অনেক বিষয় দেখতে পারবেন, অনেক জিনিস দেখতে পারবেন। তো আমরা দেখাতে যাচ্ছি এটা কড়াইতে রান্না করা হতো, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত যে ল্যাম্প বা বাতি বা হারিকেন যেটাই বলি কিনা, তো এখানে এসে সবাই ছবি উঠে, তো এগুলো দেখে দেখতে আমাদের কাছে নতুন লাগতে পারে, কারণ এগুলো আমরা কমই ব্যবহার করেছি বা অনেকে এগুলো চোখেই দেখিনি, এটাই হয়তো ফার্স্ট। দেখেন চিলমচি, প্রদীপ দেখতে পাচ্ছেন, সবগুলো কাঁসার, অনেক পুরাতন ট্রে, সবগুলো কিন্তু কাঁসার বা দামি, অনেক শক্ত। এটা খড়ম, যেটা আমরা জুতা বলি, আগের যুগে এটাই জুতা হিসেবে ব্যবহার হতো। এটা ঘড়ি দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্লেট, কাঁচের প্লেট, এগুলো সব কিছুই রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন। তো আমরা এখন জাদুঘর, আমরা এখন এখান থেকে প্রস্থান করছি, এটা বাহিরের অংশ, বাহিরের জায়গাগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই নিজের যত্ন নেবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।